हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आज के जो टॉपिकটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসের রাশিফল। জানব আমাদের সকলে সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে। সেপ্টেম্বর মাসটা কিন্তু প্রচন্ড একটা ইন্টারেস্টিং মান্থ বলা যেতে পারে, কারণ সেপ্টেম্বর মাসে কিন্তু অনেকগুলো বড় বড় গ্রহের ট্রানজিট থাকছে। তাই সকলকে রিকোয়েস্ট রইল সেপ্টেম্বর মাসের রাশিফলটা কিন্তু পুরোটা দেখার, একটুও যেন মিস না হয়ে যায়, তাহলে কিন্তু অনেক ইনফরমেশান আপনাদের থেকে মিস হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। সেপ্টেম্বর মাসের রাশিফলটা জানার আগে যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই সেপ্টেম্বর মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। বৃহস্পতি মার্গী অবস্থায় থাকবে ধনু রাশিতে 13 সেপ্টেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত। এবার জানবো শুক্রের কি পজিশন থাকবে না থাকবে। শুক্র এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, 1 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত শুক্র গোচর করবে কর্কট রাশিতে। সব থেকে বড় যে ট্রানজিট সেটা হচ্ছে রাহু ট্রানজিট। রাহু এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, 23 সেপ্টেম্বর রাহু ট্রানজিট করে চলে যাবে বৃষ রাশিতে, এখানে থাকবে 12 এপ্রিল 2022 সাল পর্যন্ত। কেতু এতদিন গোচর করছিল ধনু রাশিতে, কেতু এবার ট্রানজিট করে চলে যাবে বৃশ্চিক রাশিতে, কেতু এখানে থাকবে 12 এপ্রিল 2020 পর্যন্ত। এবার জানবো বুধের কি পজিশন থাকছে না থাকছে। 2 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বুধ থাকবে কন্যা রাশিতে। সব থেকে বড় যে পরিবর্তন সেটা হচ্ছে স্যাটার্ন এতদিন কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় ছিল, স্যাটার্ন কিন্তু 29 সেপ্টেম্বর থেকে মার্গী অবস্থায় চলে যাবে। মার্চ মাস 2021 সাল পর্যন্ত স্যাটার্ন কিন্তু মার্গী অবস্থায় থাকবে মকর রাশিতে। এবার জানবো মঙ্গলের কি অবস্থান থাকছে না থাকছে। মঙ্গল কিন্তু বকরি হয়ে যাবে 9 তারিখ থেকে 13 নভেম্বর পর্যন্ত। মঙ্গল কিন্তু বকরি অবস্থায় থাকবে মেষ রাশিতে। মেষ রাশিতে বকরি অবস্থায় থাকলেও মঙ্গল কিন্তু খুব একটা ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে না। এবার জানব সূর্যের কি পজিশন থাকবে না থাকবে। 16 সেপ্টেম্বর থেকে সূর্য রাশি পরিবর্তন করবে, 17 অক্টোবর পর্যন্ত সূর্য থাকবে কন্যা রাশিতে। এটা হলো গোটা মাসের গ্রহদের অবস্থান। এবার জানবো মীন রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে। জানবো অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক অবস্থার ব্যাপারে যেটা বলবো, অর্থ কিন্তু প্রচণ্ড পরিমাণ ব্যয় হতে পারে, ভুল জায়গায় অর্থ ব্যয় হতে পারে। আপনারা কিন্তু আপনাদের কিছু রেসপন্সিবিলিটি কমপ্লিট করার জন্য প্রচণ্ড অর্থ ব্যয় করে ফেলবেন, লাইফটাকে একটু লাক্সারিয়াস করে তুলবেন, যার ফলে কিন্তু অর্থ প্রচণ্ড পরিমাণ ব্যয় হতে পারে। অর্থ যা আসবে তার থেকে কিন্তু একটু বেশি এই সময় ব্যয় হবে। এই সময় কিন্তু আপনারা অর্থ খুব একটা ভালো ধরে রাখতে পারবেন না, এটা একটু কেয়ারফুলি প্রথম থেকে হ্যান্ডেল করুন, তাহলে দেখবেন সেরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের ব্যাপারে বলবো, এতদিন যাদের ফ্যামিলি লাইফ নিয়ে প্রচণ্ড মাথায় ডিস্টার্বে আপনারা ছিলেন, ফ্যামিলিতে কোনো না কোনো বিপদ, কোনো না কোনো অঘটন চলে আসছিলো, সেই সকল মানুষদের জন্য কিন্তু সময়টা অনেকটা ভালো। তারা আস্তে আস্তে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট কিন্তু এই সময় পাবেন। রাহুর যেহেতু পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে 23 তারিখ থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন। এই রাহু ট্রানজিট নিয়ে আমি একটি ভিডিও করেছি, কার্ডের লিঙ্ক দিচ্ছি, সেখানে গিয়ে একবার দেখে নিন, আপনারা কিন্তু অনেক কিছু ইনফরমেশান সেখান থেকে কালেক্ট করতে পারবেন। এই সময় আপনারা জমি বাড়ি কেনা বেচা করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। আপনারা আপনাদের সিনিয়রের থেকে কিন্তু প্রচণ্ড মাত্রা হেল্প এই সময় পাবেন। ভাই বোনের সাথে রিলেশান কিন্তু আপনাদের অনেকটা ভালো হয়ে যাবে, আপনাদের প্রতিবেশীদের সাথে আপনাদের রিলেশান কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। আপনার যারা প্রতিবেশী আছে তারা কিন্তু আপনাকে যে কোনো ব্যাপারে প্রচণ্ড মাত্রায় সাপোর্ট কিন্তু এই সময় করবে। এবার জানবো লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। লাভ লাইফের ব্যাপারে যে কথাটা বলবো, লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা আছে। শুধু প্রেম আসবে এই কথাটা বললে হবে না, পাশাপাশি কিন্তু দুজনের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হওয়ারও সম্ভাবনা কিন্তু থাকছে। প্রেমের ব্যাপার নিয়ে কিন্তু বাড়ির লোকজনের সাথে বিবাদ অশান্তি এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায়
থাকছে। জানবো এডুকেশন কেমন থাকবে না থাকবে। যারা হায়ার স্টাডি করছেন তাদের জন্য সময়টা ভালো, যারা কোনো টেকনিক্যাল কিছুকে নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো, যারা ইঞ্জিনিয়ারিং পড়েন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। তবে স্কুল স্টুডেন্টদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগের অভাব কিন্তু এই সময় দেখা যাবে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। ম্যারেজ লাইফের ব্যাপারে যে কথাটা বলবো সেটা হচ্ছে ইগো প্রবলেম এই ব্যাপারটা কিন্তু থাকছে, যার ফলে কিন্তু প্রচণ্ড সমস্যা অ্যারাইজ করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে যার ফলে কিন্তু সমস্যা অ্যারাইজ করবে। গোটা মাসটায় কিন্তু আপনারা ম্যারেজ লাইফ নিয়ে একটু ডিস্টার্বের মধ্যে থাকবেন, ম্যারেজ লাইফ কিন্তু খুব একটা ভালো রেজাল্ট এই সময় আপনাদের দেবে না। জানবো বিজনেস কেমন থাকবে না থাকবে। বিজনেসের জন্য আমি বলবো নতুন বিজনেসের জন্য সময়টা ভালো, তবে যাদের পুরনো বিজনেস আছে সেই বিজনেসে অর্থনৈতিক গ্রোথ একটু প্রবলেম করবে, অর্থ পেতে একটু সমস্যা হবে, তাছাড়া সেরকম কোনো সমস্যা কিন্তু বিজনেস নিয়ে থাকছে না। এবার জানবো জব কেমন থাকছে না থাকছে। জবে এতদিন প্রবলেম ছিল, প্রচণ্ড মাত্রায় প্রবলেম ফেস করেছিলেন, জব চলে যাওয়া, অনেকে কিছুদিন করে এক জায়গায় জব করছিলেন আবার অন্য জায়গায় জব করছিলেন, এরকমভাবে সমস্যা কিন্তু থাকছিল। সেই সকল সমস্যা থেকে মীন রাশির মানুষরা কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন। আপনারা যেখানে জব করবেন সেই জবটা মনের মতো একটা জব, জবের যে অ্যাটমসফিয়ার সেটা অনেকটা ভালো, একটা ঠিকঠাক জব যাকে বলে সেই জব কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন। জবের ব্যাপারে কিন্তু আপনারা এতদিন যে একটা মানসিক প্রবলেমে ছিলেন জব নিয়ে, সেই মানসিক প্রবলেম কিন্তু আপনাদের অনেকটা কমে যাবে। অনেকের কী হচ্ছিলো, জবের জায়গায় শত্রু ক্রিয়েট হয়ে গেছিলো, আপনার এগেনস্টে অনেক লোকজন কিছু বলছিল যার ফলে কিন্তু আপনার অফিসে আপনার ইমেজটা খারাপ হচ্ছিলো, এরকম সিচুয়েশনও কিন্তু ক্রিয়েট হচ্ছিলো। সেই সকল মানুষরা কিন্তু এই সকল প্রবলেম থেকে এই সময় মুক্তি পেয়ে যাবেন। জব নিয়ে কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট এই সময় দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, মীন রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম অনেক ইনফরমেশান পাওয়ার জন্য। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।